জানেন পড়াশোনা করতে খুব কষ্ট এবং তাদের পড়াশোনার যে বিষয়টা খুব ব্যয়বহুল। ত্রিপুরাতে দৃষ্টিহীন যারা কলেজে পড়ে, বিভিন্ন কলেজ, এটা মিউজিক কলেজ হতে পারে, জেনারেল কলেজ হতে পারে, বিএড কলেজ হতে পারে, ল কলেজ হতে পারে, এইসব কলেজগুলিতে যারা পড়তো তাদের জন্য 5,000 টাকার একটা স্টাইপেন্ডের ব্যবস্থা ছিল, সেটা 2019 সাল থেকে বন্ধ হয়ে রয়েছে, বন্ধ করে দিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা বলছেন যে এটা তারা দেখবেন, দেখছেন, এটা আমরা মুখ্য সচিবকে বলেছি, এটা আপনি তাদের দেখুন। সেটা না, মিনিস্টারের সাথে তো আমরা টাইম দিই কিন্তু আমরা টাইম পাই না, দুর্ভাগ্যজনক। না, এটাই তো আমার দুর্ভাগ্যজনক, আমরাও তো সমাজের একটা অংশ। হ্যাঁ, এই যে আগামী গতকালকে থেকে সম্ভবত প্যারা অলিম্পিক শুরু হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, গত 4 বছর আগে যে প্যারা অলিম্পিক ছিল, যারা মানে এমনি নর্মাল যে অলিম্পিক, যারা যতটা মানে স্বর্ণ পদক পেয়েছেন বা রুপো বা ব্রোঞ্জ পেয়েছেন, তাদের থেকে যারা প্যারা অলিম্পিকে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু আমাদের দেশকে আরও বেশি মেডেল এনে দিয়েছে। কিন্তু তো এটাও আমাদের, আমরা দেশবাসী অধীর আগ্রহ এবারও অপেক্ষা করছি, গতকালকে থেকে যেটা শুরু হয়েছে, এবারও আমাদের যারা খেলোয়াড়রা গিয়েছেন আমাদের দেশকে গতবার থেকে আরও বেশি স্বর্ণ পদক বা রুপো ব্রোঞ্জ পদক আনবে এবং আমাদের দেশকে একটা সম্মানজনক জায়গাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আপনার পরিচয়? আমি মিঠুন সাহা, সাধারণ সম্পাদক অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। মিঠুন সাহা? হ্যাঁ হ্যাঁ, মিঠুন সাহা।